দেশ মহাসমাবেশ এই সমাবেশটি আগামীকালকে গোলাপবাগ মাঠে করার জন্য সমাবেশ করে তারা সেই একদফা দাবি তারা জানিয়েছে এবং সেই একদফা ঘোষণায় প্রথম তারা সমাবেশ মহাসমাবেশ করতে যাচ্ছে আগামীকালকে। সেই সমাবেশের অনুমতির জন্য তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে তারা সেই সমাবেশের অনুমতি চেয়েছিল। তবে ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার ওয়ার্কিং ডে, জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেজন্য তাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য অনুমতি প্রদান করেছে এমনটাই জানিয়েছে ডিএমপি কমিশনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিএনপির যে নয়াপদ বিষয় জানিয়ে বলেছেন ডিএমপি কমিশনার যে সমাবেশে লাঠি সোজা ও ব্যাগ আনা যাবে না, ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনার কর্মসূচি করেন যদি জনগণকে কষ্ট দিয়ে হয়তো ভবিষ্যতে এমন সময় যদি যখন জনগণ অসুস্থ হয়ে বাধ্য হয়ে এত কর্মসূচি বন্ধে নিষেধাজ্ঞা দেবে এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার। আরেকটি বিষয় জানিয়ে বলেছেন ডিএমপি কমিশনার যে সমাবেশে লাঠি সোজা ও ব্যাগ আনা যাবে না, ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনার কর্মসূচি করেন যদি জনগণকে কষ্ট দিয়ে হয়তো ভবিষ্যতে এমন সময় যদি যখন জনগণ অসুস্থ হয়ে বাধ্য হয়ে এত কর্মসূচি বন্ধে নিষেধাজ্ঞা দেবে এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার।